হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশের ক্লাস সেভেনের গণিত বিষয়ে যে তোমাদের বারো নম্বর স্কুল রয়েছে সেই স্কুলের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একের দাগের প্রশ্ন বলছে দেখো একের দাগের প্রশ্ন বলছে ছটি উত্তর নির্বাচন করো বলছে একের দাগে জিরো পয়েন্ট জিরো নাইনের বর্গ বর্গের মান কত তো বর্গ বলছে মানে কী জিরো পয়েন্ট নাইনের জিরো পয়েন্ট জিরো নাইনের হোল করবো মানে জিরো পয়েন্ট জিরো নাইনকে জিরো পয়েন্ট জিরো গুণ করবো দেখো কী করেছি আমরা জিরো পয়েন্ট জিরো নাইন বর্গ স্কোয়ার আর দুটো দুয়া লিখে দিছি তাই নয় নয় একশো সরি নয় নয় একাশি হল আর দেখো এখানে দশমিকের জন্য দুটো শূন্য এখানে দশমিকের দুটো শূন্য মোট চারটি শূন্য কিন্তু সংখ্যা কটা আছে দুটো তাই দুটো শূন্য এক্সটটা দিলাম তাই হচ্ছে দশমিক জিরো জিরো এইট ওয়ান অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দুটটা হচ্ছে থ্রি ফোর এইট সিক্স সেভেন ফোর নাইনের শতক স্থানে পর্যন্ত মান হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বিজ্ঞানী রাশি যোগ করলে যোগ ফল একটি পূর্ণব পূর্ণবর্গ রাশি হবে তাহলে দেখো যদি আমরা প্লাস টু এ বিযোগ করি তাহলে হবে এ প্লাস বি তা হোল স্কোয়ার আর যদি মাইনাস টু এ বিযোগ করি তাহলে এ মাইনাস বি তা স্কোয়ার তাহলে সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার সি টু এ বি বা মাইনাস টু এ বি নেক্সট প্রশ্ন বলছে যে দ্যাগের একটা একটি আয় আয়তাকার জমির দৈর্ঘ্য পোস্তের তিনগুণ এবং ওই জমির ক্ষেত্রফল পাঁচশো অষ্টাশি বর্গমিটার জমিটি দৈর্ঘ্য পোস্ত ও পরিসীমা কতটা নির্ণয় করো তা দেখো করেছি ধরি জমিটি পোস্ত সমান এক্স মিটার দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার কারণ তিন গুণ ক্ষেত্রফল কত হবে থ্রি এক্স ইন্টু এক্স সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার শর্তানুসারে কি বলছে থ্রি এক্স স্কোয়ার

পরিস্রীমার ফর্মুলা কি আমরা জানি দুই ইন্টু দৈর্ঘন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে দুই হচ্ছে জন্য দুই রাখলাম দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ আর পোস্ত হচ্ছে পোস্ত হচ্ছে চব্বিশ চোদ্দো তাহলে যোগ করলে হবে ছাপান্ন আর দুই দুগুণ করলে হবে একশো বারো নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দু চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতুৎক্রম করতে পারে ওই ট্রেনটি দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো এই অঙ্কটা রিপিট আসছে বলছি কুড়ি সেকেন্ডে যায় দু চৌষট্টি মিটার প্লাস নিজে দৈর্ঘ্য চার সেকেন্ডে কত যাবে শুধু নিজে দৈর্ঘ্য বিয়োগ করলে কী হবে ষোলো হবে চ কুড়ি থেকে চারবার দিলে ষোলো হয় ষোলো সেকেন্ডে যাবে কত নিজের দৈর্ঘ্য নিজেদের কেটে গেলো তাহলে কী পরে থাকে দুশো চৌষট্টি মিটার একদিকে গেলে দু চৌষট্টি বাই ষোলো আর চার দিয়ে গেলে গুণ হবে চার চারে ষোলো চার দিয়ে কাটলে ছষট্টি ছষট্টি মিটার তা ট্রেনে থেকে কত হবে ছষট্টি মিটার এক সেকেন্ডে যায় কত এখানে দেখলাম যে কত যায় দুশো চৌষট্টি বাই ষোলো দুশো চৌষট্টি বাই ষোলো সেকেন্ড মিটার আর তাহলে তিন তিন ছত্রিশ সেকেন্ডে যাবো কত ইন্টু হবে উপরে আর এখানে আমার যদি মিটার ছিল কিমি করবো তাহলে এক হাজার দিয়ে ভাগ করবো দেখো এখানে শূন্য শূন্য তিনটে দুটো শূন্য কেটে গেলো আর চার চারে ষোলো চার নয় ছত্রিশ আর চার দিয়ে কাটলে ছষট্টি নয় কেজি ছষট্টি গুণ গুণ করলে পাঁচশো চুরানব্বই বাই দশ মানে হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট ফোর কিমি টেনটি গতি হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট ফোর কিমি পার ঘণ্টা নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা দুটি সংখ্যা সরি দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটি দ্বিগুণ সংখ্যা দুটি গুণ ফল যদি এক পূর্ণ সতেরো বত্রিশ হয় সংখ্যার দুটি যোগফল নির্ণয় করো ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স তৃতীয় সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স তাহলে শর্তানুসারে টু এক্স ইন্টু থ্রি এক্স ইজুকাল সতেরো পূর্ণ এক পূর্ণ সতেরো বাই বত্রিশ টু এক্স স্কোয়ার ইজুকাল টু যদি দেখবে যে উনপঞ্চাশ বাই চার উনপঞ্চাশ বাই বাষট্টি বত্রিশ আর তা এক্স স্কোয়ার সমান কত হবে গুণ করলে চৌষট্টি হয়ে যাবে তাহলে এক্স সংখ্যা তো রুট আন্ডা সাত বাই আট সংখ্যা দুটি যোগফল কত হবে এক্স প্লাস টু এক্স কী হয় থ্রি এক্স আর এক্স মান কত সেভেন বাই এইট থ্রি ইন্টু সেভেন বাই এইট তিন সাতকে একুশ আর আট একুশ বাই আট সঠিক উত্তর হবে একুশ বাই আট নেক্সট প্রশ্ন বলছে তিনের দ্যাগের একটা এ মাইনাস ওয়ান বাই ফর্টি টু এ ইসিক্যাল টু দুই পূর্ণ একের ছয় হলে ছত্রিশ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই উনপঞ্চাশ এ স্কোয়ার প্লাস টু এর মান নির্ণয় করো তাহলে এ বাই এ মাইনাস ওয়ান বাই বিয়াল্লিশ এ দুই পূর্ণ একের ছয় তাহলে যদি এটা ভাঙ্গ হতে হবে উনিশ বাই ছয় উভয় পক্ষে গুন করে পাই তাহলে সিক্স এর সঙ্গে গুন করলে সিক্স হয়ে যাবে এটা গুন করলে খারাপ হয়েছে হাতকে বিয়াল্লিশ এখানে ছয় কেটে যাবে তাহলে পড়তে হবে কি সিক্স এ মাইনাস ওয়ান বাই সেভেন

একের এক বাই সাত উনপঞ্চাশ এ স্কোয়ার ইজকাল টু একশো ঊনসত্তর এবার এখানে তার মাইনাসটা যে আছে বারো বাই সাত এটাকে প্লাস করে দেবো ওইদিকে এসে প্লাস হয়ে যাবে তাহলে কত করে থাকবে এটা কিন্তু চেয়েছে কি প্লাস টু তাই প্লাস টু দুদিকেই করলাম করলে হবে একশো একাত্তর উনসত্তর আর দুই একাত্তর প্লাস সাত বাই প্লাস সাত বাই সরি বারো বাই সাত এটা লসু করলে হবে দু হাজার সরি এক হাজার দুশো নয় বাই সাত এটা ভাঙলে হবে একশো বাহাত্তর পূর্ণ পাঁচ এ সাত এটা উত্তর নেক্সট প্রশ্ন বলছে দেখো বলছে চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পূর্ণবর্গ করো তাহলে কত হবে আটটাকে ষোলোটাকে চৌষট্টি আট স্কোয়ার লিখতে পারলাম মাইনাস টু এ আট আর ওয়ান বাই পি সমান হচ্ছে ওয়ান বাই পি হোল স্কোয়ার তাহলে কী হবে এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এটাই উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে এটা বলছে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার এই দুটি বর্গের রূপে প্রকাশ করো প্রশ্ন দুই কমন নিলাম তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে এটা ভাঙতে পারে কি দুই এক্স আর হোল স্কোয়ার পাঁচ ওয়াই হোল স্কোয়ার তার কী ফর্মুলা হবে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি তা হোল স্কোয়ার টু এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স হোল স্কোয়ার একটা বছর এটি সমিতি বুঝ এবি অঙ্কন করো যার কোন এ ডিগ্রি আর কোন বাহু এসি সময় হচ্ছে দশ সেমি আর এবি হচ্ছে ছয় সেমি কেবলমাত্র স্কেল কম্পাস সাহায্য অঙ্কন করো মানে চাঁদা ইউজ করা চলবে না দেখো দুটো বাহু নিচ্ছে একটা দশ সেমি এসি আর এবি ছয় সেমি প্রথমে কী করলাম দেখো একটা এখানে নিলাম স নিয়ে এই বিন্দুতে মানে বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকলাম এবং এখান থেকে যে এবি আছে সেমি এটা কেটে নিলাম কাটার পর এখান থেকে এই এ এবুতে বসিয়ে এই যে এসি আছে দশ সেমি এটা কেটে নিলাম মাপটা মেপে নিলাম এবং এখান থেকে বসে এর উপরে কাটলাম সি ছেদ করেছে তাহলে এটা নাম দিলাম দশ সেমি এটা হচ্ছে ছয় সেমি লিখে দেবে নিচ্ছে যে এবি একটি ত্রিভুজ যার এ বি ছয় সেমি এসি সমান হচ্ছে দশ সেমি আর কোন এ বি বিএসি হচ্ছে নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা পরের প্রশ্ন বলছে যে কোনো পরের প্রশ্ন বলছে দুটি রেখাংশ দুটি রেখাংশকে একটি রেখাংশ ছেদ করে যে অনুরূপ বিপদপণ ও একান্তর গুণ উৎপন্ন হয় সেগুলি অঙ্কন করো দেখো সমান্তর সহরেখা এটা ছেদ করেছে এবি আর সিডি সমান্তর সহ রেখাকে ই ছেদ করেছে এবং নাম দিয়ে দিচ্ছি দেখো কোনগুলোর বিভিন্ন নাম আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম দেওয়া আছে এখানে দেখো কোন তিন পাঁচ এবং দুই আট এটা হচ্ছে একান্তর কোন তারপরে দেখো কোন এ এক পাঁচ চার আট দুই ছয় তিন সাত এগুলো হচ্ছে অনুরূপ কোন এগুলো হচ্ছে অনুরূপ কোন আর এক তিন দুই চার পাঁচ সাত ছয় আট হচ্ছে কোন নেক্সট হচ্ছে এক একটা বলছে সপ্তম শ্রেণীর পঞ্চান্ন জন ও অষ্টম শ্রেণীর ষাট জন ছাত্র প্রিয় তথ্য জোগাড় করে নিচে টেবিল দেওয়া হলো তথ্য করো অষ্টম শ্রেণীর সপ্তম ক্রিকেট ফুটবল সাঁতার হকি আর লং জাম্প দেখো এক এক সময় দুজন ছাত্রী ধরেছি আর সপ্তম শ্রেণীর হচ্ছে এটা আর অষ্টম শ্রেণী হচ্ছে এই যে ড্র কাটা এটা তাহলে এদিকে লিখে ছাত্রছাত্রীর সংখ্যা আর এদিকে ক্রিকেট এদের বসিত ভ্যালুগুলো বারো চোদ্দ এভাবে করলাম এবং নাম লিখে দেবো ক্রিকেট ফুটবল সত হকি লং জাম্প এদিকে খেলা দেবে নিচে দিকে লিখে দেবে খেলা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে পাঁচের দাগের দুইয়েরটা যে মাটির পুতুল আর সোলার পুতুল এই প্রশ্নটা তোমাদের যে সাত নাম্বার স্কুল রয়েছে সাত নাম্বার স্কুলে এই প্রশ্নটা রয়েছে দেখে নাও যে এই প্রশ্নটা মাটির পুতুল আর সোলার পুতুল এখানে এক ঘষম এক এক ঘষম পঞ্চাশ ঘরে ধরেছি এবং এখানে দেখো পঞ্চাশ একশো দেড়শো করে লিখে দিচ্ছি এদিকে পুতুলের সংখ্যা এদিক হচ্ছে মাস জানুয়ারি মাস মাটির পুতুল আর সোলার পুতুল দেখে নাও ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল আর মে মাস তো এই ছিল তোমাদের এই ছিল তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ে রায় মাটির প্রশ্ন চিত্রা তোমাদের বারো নম্বর স্কুল তার প্রশ্নপত্রের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার আগে অবশ্যই সকল সাবজেক্টের তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেবো তাই সঙ্গে থেকে এবং বন্ধুর সাথে ভিডিওগুলি বেশি করে শেয়ার করতে ভুলবে না